পঞ্চমবারের জন্য হায়দ্রাবাদের সাংসদ হয়েছে নাসাদউদ্দিন ওয়েসি, আর শপথ গ্রহণের শেষে জয় প্যালেস্তাইন স্লোগান দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন হায়দ্রাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। অবিলম্বে এই স্লোগান লোকসভার নথি থেকে মুছে ফেলা হয়েছে। বহু বিজেপি নেতা বলছেন এই কাণ্ড ঘটানোর জেরে বাতিল হতে পারে ওয়েসির সাংসদ পদ, কারণ তিনি বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখিয়েছেন। তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে এবার রাষ্ট্রপতির কাছে দায়ের করা হয়েছে অভিযোগ। সংবিধানের 102 ও 103 ধারায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ওয়েসির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন হরিশঙ্কর জৈন নামে এক আইনজীবী। বিতর্ক চরম আকার নিতেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ওয়েসি বলেন, প্রত্যেকেই অনেক কিছু বলেছে, আমি কেবল বলেছি জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন। এতে কি করে বিরোধিতা হতে পারে? দেখান তো সংবিধানে এই নিয়ে কি বিধান রয়েছে।